ভবিষ্যতে কি হইব মামা? আমরা মেইন রোডে আসছিলাম যে বড় একটা মুরগি নিব বা একটা বা দুইটা মুরগি নেবো, কিন্তু এখন পর্যন্ত মুরগি তারা ই করে নাই, গ্রিলের জন্য রেডি করে নাই। তো ভাবলাম বিরিয়ানি নেবো, বিরিয়ানি নয় আসলে হলো খিচুড়ি আর হইলো যে পোলাও, সো এগুলো চলবে না। তো এখন সামনে একটা আছে, দেখো এটা পাই কিনা, এখানে একটা আছে, দেখি এটা কি আছে। আসলে গেম ভিডিও করবো, দেখো গত দুদিন ধরে কোনো গেম ভিডিও দিতে পারতেছি না, আর আমি যখন না বলবো তখন পর্যন্ত আমার কেউ একটু গুতাও দিব না। একটু শেয়ার করি বিষয়টা, আমি এখান থেকে যাইতেছিলাম, তো হঠাৎ করে ওনার দিকে চোখ গেল, উনি হচ্ছে একটা রুটি খাইতেছিল। তো আমার কাছে বিষয়টা এমন লাগছে যে আমার হাতে বিরিয়ানি খাবার আর এখান থেকে আমি অনেকে চলে আসছি, তো নিজের বিবেকের কাছে আটকে গেলাম। তো এই জন্য আবার গিয়া তার জন্য একটা খাবার নিয়ে আসলাম। গাইস গাইস গাইস, তো বাসায় এসে গেছি, এখন রেস্ট নিয়ে আমরা সাজা যাবো, সাজিয়ে এখন যে খাওয়া দাওয়া শুরু। আমাদের এক রাউন্ড গেম শেষ হয়ে গেছে, এখন আমরা কি গেম খেলবো আমরা জানি না, আর খাওয়া দাওয়া খুব বেশি হয়ে গেছে। খুব কাজের বুয়াদের মতো সে বাটি পরিষ্কার করতেছে, বাটিতে ঢোল বাজাইতেছে। কাজের বুয়া না, পরের বার বুঝাবো। তুমি কি স্ট্রিলিং করো নাকি? আমি কাজের বুয়া বলছি, তুমি জাগো না গা, তোমার সহ জাগাইবো কেমনে? সাধারণের পাশে অনেক শব্দ আর অনেক রোদ, যার কারণে এখানে ভিডিও করা পসিবল হইতেছে না, আর বাতাস অনেক বেশি। সো এটা টাকা দিয়ে একটা চ্যালেঞ্জ করতে চাইছিলাম, তো ব্লগটা এখানে শেষ করতেছি। যারা যারা আমাদের ব্লগটা কন্টিনিউ দেখতেছে, অনেক অনেক থ্যাংক ইউ তোমাদেরকে। অ্যান্ড এখন অনেক ভুল ত্রুটি আছে, এখন আমাদের ক্যামেরা মুভমেন্ট বলো, ক্যামেরা অনেক অ্যাক্সেসরিজ আছে যেগুলো আমরা এখনো কিনি নাই, তো এই জন্য অনেক প্রবলেম হইতেছে। তো আশা করি আস্তে আস্তে সব আমরা ঠিক করে ফেলবো, এডিট বলো অ্যান্ড ব্লগিং স্টাইল বলো, সব ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে, জাস্ট আমরা একটু ভালোবাসা চাই। সো এখন যে ভুল ত্রুটিগুলো আছে এগুলো একটু ক্ষমা দৃষ্টিতে দেখবা। আর আমার গোপ্রোর চার্জ শেষ হয়ে গেছে, এই জন্য আসলে এখন আমার এই যে সোনি ক্যামেরাতে করতেছি এটার স্টেবিলাইজেশন অনেক ভালো না, অনেক মুভ করতেছে, অনেক নড়াচড়া করতেছে। তো অসুস্থ থাকো, ভালো থাকো, আজকের ব্লগটা এই পর্যন্তই, বাই।